সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সংবাদ সর্বশেষ সংবাদে। দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুমতাজউদ্দিন ফকির ও মুরাদ রেজা রোববার সকালে পদত্যাগ করেছেন। এই বিষয়ে মোহাম্মদ মুমতাজউদ্দিন ফকির সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি। পদত্যাগপত্র স্বাক্ষর করে আইন মন্ত্রণালয়ে সলিসিটর কার্যালয়ে পাঠিয়েছি, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা বলেছেন মুরাদ রেজাও। মোহাম্মদ মুমতাজউদ্দিন ফকির ও মুরাদ রেজা দুজনে 2010 সালের 1 জুলাই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পান। এদিকে গত বৃহস্পতিবার নতুন অ্যাটর্নি জেনারেল হিসাবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ.এম. আমিনউদ্দিনকে নিয়োগ দেওয়া হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 27 সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি মারা গেলে নতুন অ্যাটর্নি জেনারেল হিসাবে গত 8 অক্টোবর নিয়োগ পান এ.এম. আমিনউদ্দিন। আমার সংবাদ সর্বশেষ সংবাদ এ পর্যন্তই। থাকুন আমার সংবাদের সাথে। আল্লাহ হাফেজ।